ঈদ উপলক্ষে ঘরে ফেরা মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে প্রতিবছর ঢাকা বরিশাল রুটে থাকে লঞ্চগুলোর স্পেশাল সার্ভিস। এবারে এই সার্ভিস নিয়ে রয়েছে অনিশ্চয়তা। যাত্রী সংকটে এখনও শুরু হয়নি অগ্রিম টিকিট বুকিং। বরিশাল থেকে তন্ময় তো রিপোর্ট জানাচ্ছেন পিন্টু হাজং। পদ্মা সেতু চালুর পর দক্ষিণাঞ্চলে একের পর এক নৌ সার্ভিস বন্ধ হচ্ছে। এর মধ্যেই ঢাকা বরিশাল রুটের বিলাসবহুল লঞ্চ কোম্পানিগুলো যাত্রী সংকটে পড়ছে। পদ্মা সেতু চালুর আগে ছয়টি লঞ্চ বরিশাল থেকে ঢাকা যেত, এখন উভয় প্রান্তে দুইটি করে লঞ্চ যাত্রী সেবার জন্য। তাতেও অনেক কেবিন ও ডেক ফাঁকা থাকছে। ঈদুল ফিতর উপলক্ষে ঘরে ফেরা ও ছুটি শেষে কর্মস্থলে গমনকারী সাধারণ মানুষের জন্য প্রতিবছর এই লঞ্চগুলো স্পেশাল সার্ভিস দিয়ে থাকে। এবছর এই সার্ভিসের সম্ভাবনা ক্ষীণ। পদ্মসেতু হওয়ার কোনো লঞ্চ টিকিট খুব অ্যাভেলেবেল আছে? ঢাকা থেকে আসতে বা ঢাকা থেকে যাইতে ঈদের সময় এখন কেবিন অ্যাভেলেবেল। প্রতি বছর যেই ভিড়টা চাপটা ছিল এবছর সেই রকম চাপটা একটু কম। লঞ্চ মালিকরা বলছেন যাত্রী চাপের উপর ভিত্তি করে স্পেশাল সার্ভিসের কথা চিন্তা করা হবে। অতিরিক্ত যাত্রী হয় ঈদের দিন দুয়েক দিন আগে, তাহলে আমাদের স্পেশাল লঞ্চ আছে, আমরা স্পেশাল সার্ভিস দিতে পারবো। সদরঘাটে ফুটপাতটা এটাকে আপাতত ঈদের সময় তুলে দেওয়া হয়, তাহলে অন্তত বিচ্ছিন্ন ভাবে মানুষ সদরঘাটে যেতে পারবে এবং স্বাভাবিকভাবে আমার মনে হয় জাহাজগুলি চলাচল করতে পারবে। বেসরকারি লঞ্চগুলোর স্পেশাল সার্ভিসে অনীহা থাকলেও সরকারি জাহাজ MV মধুমতি 12টি স্পেশাল সার্ভিস দেবে ঈদে। পিন্টু হাজং, নাগরিক।